আগের নির্বাচনগুলোতে বিএনপি মনোনয়ন বাণিজ্য করেছে বলে মন্তব্য করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, এবারও মনোনয়ন বাণিজ্য করতে হলেও বিএনপি নির্বাচনে আসুক, তাহলে সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে দেখা যাবে কার দৌড় কত। আওয়ামী লীগের মনোনয়ন বোর্ডের সভায় নৌকায় ভোট চেয়ে আওয়ামী লীগ সভাপতি বলেন, নৌকায় ভোট দিলেই উন্নয়ন হবে, না হলে দেশ পিছিয়ে যাবে। নীলাদ্রি শেখর জানাচ্ছেন। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হতে আওয়ামী লীগের মনোনয়ন নিয়েছেন প্রায় 3,500 নেতাকর্মী। সংসদীয় 300 আসনে দলীয় মনোনয়ন চূড়ান্ত করতেই আওয়ামী লীগের সংসদীয় দলের এই সভা। তেজগাঁওয়ে ঢাকা জেলা আওয়ামী লীগের কার্যালয়ে এ সভায় সভাপতিত্ব করেন দলের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৈঠকে শুরুতে দেওয়া বক্তব্যে আওয়ামী লীগ সভাপতি উন্নয়ন এগিয়ে নিতে নৌকার মনোনীত প্রার্থীকে বিজয়ী করার আহ্বান জানান। কাজে নৌকা মার্কা থাকলে যে মানুষের জীবনে শান্তি থাকে, সমৃদ্ধি আসে, জীবন উন্নত হয়, এটাই হচ্ছে বাস্তবতা। নিশ্চয়ই দেশবাসী সেই বাস্তবতা মাথায় রেখে আমাদের নৌকা মার্কায় ভোট দিয়ে আমাদের প্রার্থী জয়যুক্ত করে তাদেরকে সেবা করার সুযোগ দেবেন। আর তা যদি না হয় তাহলে এই যে সন্ত্রাসী গ্রুপ বিএনপি, যেটা সন্ত্রাসী দল এবং যারা দুর্নীতি, এতিমের অর্থ আত্মসাৎকারী, এরা আসলে তো এই দেশকে আবার খুবলে খাবে, দেশকে আবার পিছিয়ে দেবে। যেসব রাজনৈতিক দল নির্বাচনে আসছে তাদের ধন্যবাদ জানিয়ে প্রধানমন্ত্রী আশ্বস্ত করেন, নির্বাচন হবে অবাধ ও নিরপেক্ষ। দুর্নীতিবাজ একুশ হাউস গ্রেনেড হামলার মতো হামলা ঘটাতে পারে, তো তাদের নেতৃত্বে যে দল, কোন বিশ্বাসে তার ইলেকশন আসবে? তারপর আমি বলবো যে ঠিক আছে, দল যখন আছে আর কিছু না হোক, নির্বাচনের কি বলে নমিনেশন বিক্রি করা, এটাও তো একটা ব্যবসা তাদের। এর আগে সেই ব্যবসাই তারা করেছে, হয়তো সে ব্যবসা করতে পারে। সেজন্য নির্বাচনে আসুক, আমি সেই আহ্বান জানাই যে নির্বাচনে আসেন, কার কত দৌড় আমরা সেটা দেখি, জনগণ কাকে চায় সেটা আমরা যাচাই করে দেখি। নির্বাচন কমিশন অবাধ নিরপেক্ষ নির্বাচন করবে, সেটাই আমরা চাই। আর যারা এখনও দ্বিধাদ্বন্দ্বে আছে তাদেরও বলবো নির্বাচনে সুস্থ ধারা রাজনীতি করে কিছুটা আস্থা অর্জন করলেও অগ্নিসন্ত্রাসের মতো ঘটনার পুনরাবৃত্তিতে বিএনপির জনপ্রিয়তা হারিয়েছে বলেও মনে করেন শেখ হাসিনা। যখন বিএনপি তার মিছিল মিটিং করছিল, ভদ্রভাবে রাজনীতি করছিল, তাদের উপর মানুষের কিন্তু আস্থা ফিরে আসছিল, গ্রহণযোগ্যতাটা অনেকটা বেড়েছিল, এটা বাস্তব কথা। অনেক টাকা পয়সা খরচ করছিল, এটা ঠিক, কিন্তু জমায়েতও ভালো করছিল। যেই তারা আবার সেই অগ্নিসন্ত্রাস শুরু করেছে, আবার তারা কিন্তু সেই আগের জায়গায় ফিরে গেছে, জনবিচ্ছিন্ন সন্ত্রাসী সংগঠন হিসেবেই আবার তারা জনগণের কাছে চলে এসেছে। আন্দোলনে রাজনৈতিকভাবে ব্যর্থ হয়ে বিএনপি এখন আন্তর্জাতিক শক্তিকে নিয়ে অর্থনৈতিক অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা করছে বলে অভিযোগ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নীলাদ্রি শেখর, চ্যানেল আই, ঢাকা।